প্রায় ২০ বছর ধরে শিকলবন্দি অবস্থায় মানবেতর জীবন কাটছে ফরিদপুরের বোয়ালমারীর মানসিক ভারসাম্যহীন যুবক ওসমানের। ছোটবেলায় জ্বরের কারণে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারেনি ভ্যান চালক দরিদ্র বাবা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানসিক সমস্যা চরম আকার ধারণ করে, বাধ্য হয়ে তাকে ঘরে শেকলে বেঁধে রাখে পরিবার। চোখ কপালে ওঠার মতো দৃশ্য, ছোট্ট একটি কোর মতো মাটির গর্ত, তার মধ্যে বসবাস। দীর্ঘ ২০ বছর ধরে নিজের হাতে নখ দিয়ে মাটি খুঁড়ে গর্তটি তৈরি করেন তিনি। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের মানসিক ভারসাম্যহীন এই যুবকের নাম ওসমান মোল্লা। দিনের পর দিন শিকলবন্দি জীবনে অবহেলাকে সঙ্গী করে শারীরিকভাবে বেড়ে উঠলেও মানসিক বিকাশ হয়নি। নিজের তৈরি মাটির গর্তের অতলে যেন তলিয়ে গেছে জীবনের ২৯টি বছর। মাটির বিছানায় কাটছে প্রতিটি শীত, গ্রীষ্ম ও বর্ষা। ১০ বছর বয়সে হঠাৎ একদিন জ্বর হয় ওসমানের। এক পর্যায়ে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। নানা জায়গায় চিকিৎসা করিয়েও তাকে সুস্থ করা যায়নি। ওসমান মোল্লার বাবা জানান, ১৮ থেকে ২০ বছর ধরে অসুস্থ, এই ৪ বছর ধরে বেশি বিরক্ত করে, আমি এখন তাকে শিকলবন্দি করে রেখেছি। সম্প্রতি ওসমানের করুণ দশা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে স্থানীয় কয়েক যুবক। এতে প্রশাসনের নজরে আসে বিষয়টি। এলাকাবাসী জানান, অনেক টাকা পয়সা খরচ করেছে কিন্তু এখনও উন্নতি হয়নি। এখন সরকারি অনুদান কিংবা চিকিৎসার সুযোগ পেলে ছেলেটা সুস্থ হতে পারে। সরকারি বেসরকারিভাবে অনেকে ওসমানকে সহযোগিতার আশ্বাস দেন। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মনিরা ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ওসমান মোল্লার চিকিৎসার দায়িত্ব নিয়েছি। আশা করছি চিকিৎসা পেলে ওসমান মোল্লা সুস্থ হয়ে উঠবে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ঝোটনচন্দ্র গণমাধ্যমকে বলেন, ওসমান মোল্লার চিকিৎসার জন্য আমরা মানসিক হাসপাতালে যোগাযোগ করেছি। ফরিদপুরের বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম গণমাধ্যমকে বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা তাকে আর্থিক সহযোগিতা এবং অন্যান্য যা লাগে আমরা সে ব্যবস্থা করেছি। সহায়তার হাত নিয়ে এগিয়ে আসলে হয়তো আবারও সুস্থ স্বাভাবিক জীবন পেতে পারে ওসমান। এই ধরনের ঘটনা আমাদের সমাজে বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক কী ধরনের প্রশাসনিক সহযোগিতা ওসমানদের মতো প্রতিবন্ধীদের জন্য সহায়ক হতে পারে, এই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পূর্ণিকা বড়ুয়া, চ্যানেল আর এ, নিউজ ডেস্ক।